আসসালামু আলাইকুম দোস্ত, আপনাদের কৃষি শুভেচ্ছা জানিয়ে কৃষি হালচালের নতুন একটি পর্ব শুরু করছি। আমি ইউসুফ আহমেদ কৈশল। দর্শক, আজকে আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা বিষ্ণুঞ্জের করতলা এলাকায়। এখানেরই একজন তরুণ উদ্যোক্তা একটি ব্যবসা করেন। ব্যবসা করার সাথে তিনি মুরগি পালন করেন। আজকে বাইরের সাথে আলাপ করে বিস্তারিত জানবো তিনি ব্যবসা করার সাথে কীভাবে মুরগি পালন শুরু করছেন। কথা বলি বাইরের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। শুরুতে আপনার পরিচয়টা জানতে চাই। আমার নাম মোহাম্মদ শাহজালাল। লোকেশনটা বলেন, আপনার লোকেশনটা বলেন কোথায়? গ্রাম করিতলা বিষ্ণুন্দী ইউনিয়ন আড়াইহাজার থানা নারায়ণগঞ্জ জেলা। আচ্ছা ভাই, আপনার ফার্মটা দেখে সত্যি অনেক ভালো লাগলো যে এই গরমকালে আপনি তিলের চালে ফোয়ারা দিয়েছেন। আমরা অনেকগুলো ফার্ম ভিজিট করছি কিন্তু এরকম কোনো পদ্ধতি দেখে নাই, এটা কীভাবে মাথায় আপনার ঢুকলো? এটা ঢুকছে যখন ছোটোবেলা খেলাধুলা করতাম তখন তো আমরা অনেক খেলাধুলার মধ্যে পাইপ দিয়া পানি দিয়া যেরকম পরিষ্কারি দিয়ে অনেক কিছুই করতাম। তখন ওইটার থেকে আমি চিন্তা করছি যে আমার যেহেতু মোটরে পানি দিতে হয় বা মোটরে তো পাইপ দিয়ে দিতে গেলে অনেক সময় লাগে বা বারবার এসে এসে দিতে হয়, আর এটা যখন খেল করছি তখন আমি অনেকগুলো পাইপ কিনা তখন আমি এটা ছিদ্র করে যেরকম মোটরটা সবসময় চালু রেখা এটার উপরে বসায় দিলাম। তো বসায় দেওয়ার পরে দেখি যে না মোটামুটি এইভাবে দিলে দেওয়া যাইব। তখন এই যে আবার আমি একুরেট করে দ্বিতীয়বার করতে গিয়া তখন আমার একুরেট ভাবে এখন আপনি ব্যর্থ হয়েছিলেন? হ্যাঁ, প্রথমে তো দিছি মানে মোটামুটি হয় নাই, দ্বিতীয়বার গিয়া মানে এটা বুঝতে পারছি না এইভাবে দিলে চলবো। তো এই কারণে আমি এই যে একবার উপরে সাথে ফিটিং করে দেওয়া হয়েছে, যেরকম আমি এখন মোটরে সুইচটা দিলেই মানে চলছে। এখন তো ভর দুপুর, হ্যাঁ মানে দুপুরবেলা কিন্তু আপনার ঘরে ঠান্ডা মানে ফোয়ারার কারণে এটা হয়েছে? হয়েছে মানে এটা ঠান্ডার কারণে মোটামুটি আমি করছি, শুধু ঠান্ডার জন্য। যেরকম রৌদ্র আমার যে ছালটা যে গরম হয় মানে ভিতরে একটা ফাট তাপ হয়ে যায় তখন এটা ফ্যানের বাতাসে নিচে নামালে পুরোটা গরম হয়ে যায়। আপনি মোটরটা কয় ঘন্টা চালান? আমি মোটরটা যখন রৌদ্র উঠে যায় যখন তালে সালে গিয়া রোদের তাপটা লাগে গরম হয়ে যায় তখনই আমি মোটরটা সারি। আলাদা 10টা বাজলো সারি বা 9:30-11টার ভিতরে আমি মোটরটা চালু করে দিই। যদি আবার আকাশের অবস্থা খারাপ থাকে রৌদ্র না থাকে তখন আমি এটা বন্ধ রাখি, আর যদি তাপ থাকে রোদের তাহলে আমি 10টা চালু করলে অথচ 3টা-4টা পর্যন্ত আমি চালাই। তাহলে বিদ্যুৎ মোটামুটি ভালো, মোটামুটি বিদ্যুৎ আসবে? হ্যাঁ, মোটামুটি ভালো বিদ্যুৎ আসবে। ওইটার কারণে আমি মনে করি যে প্রতি মাসে হয়তো 500 টাকা বা 600 টাকা বিল আসতে পারে। যদি 500 টাকা 1000 টাকাও লাগে তারপর আপনার জন্য ভালো যে আমার জন্য, হ্যাঁ ঠান্ডা থাকবো, মুরগি স্টক করার কোনো সম্ভাবনা নাই। মানে এখন জানতে চাই আপনার ফার্মে কতগুলো মুরগি আছে? এখন মোটামুটি আমার বড় মুরগি আছে এখানে 110টা হইতে পারে। 110 এগুলো কতদিন বয়স? এই মুরগিটির বয়স আছে আজকে 8 মাস গেছে, 9 মাস চলে। 8 মাস উপরে? হ্যাঁ 9 মাস চলে। কয় মাস থেকে ডিম পাচ্ছেন আপনি? আমি ডিম পাইতেছি আপনার 4.5 মাস পরে থেকে মোটামুটি ডিম পাইতেছি। মোটামুটি পুরো ফুল রানিং আমি 5 মাসে ফুল রানিং ডিম পাইছি। 5 মাসে আপনি পুরো ডিম পাচ্ছেন? হ্যাঁ ডিম পাচ্ছে। আসলে আপনার মুরগিগুলো দেখলে অনেক মন জুড়িয়ে যায় যে অনেক বড় বড়। আমরা গতানুতে টাইগার মুরগি দেখি কিন্তু এত বড় মুরগি দেখি না। যে না টাইগার ইনশাআল্লাহ 4 কেজি 5 কেজি হয় কিন্তু আপনারটা দেখলাম অনেক বড়, অনেক বড়। কত কেজি হবে একটা ওজন? এখন আমার মুরগিগুলো আপনার মোরগগুলো 6 থেকে 7 কেজি আছে এখন। 6 থেকে 7 কেজি একটা মোরগ ধরা যাবে? হ্যাঁ অবশ্যই ধরা যাবে। এটাই ধরেন আপনার দর্শক, এটা হলো টাইগার মোরগ। আমরা যারা অনেক ফার্মে দেখেছি কিন্তু মাসালে এত বড় মুরগ আমরা দেখিনি কখনো, যে এটা ওজন কমপক্ষে 6 কেজির উপরে হবে। আপনারা দেখেন এটা শেপটা কত বড়, গাটা দেখেন কত মোটা, আর পায়েরগুলো দেখেন মনে হয় যেন একটা খাসি রানের মতো। মাসালা আল্লাহর অশেষ নিয়ামত যে আল্লাহ একটা মুরগি এত বড় দিয়েছেন। দেখতে প্রথমে কিন্তু আমাদের দেশি মুরগির মতো, হ্যাঁ গালা সম্পূর্ণ দেশি মুরগি। তো এই মুরগিটা কি বাজারে চাহিদা কেমন? এখন তো এই মুরগিগুলো যদি আমি বাজারে নিই তাহলে যে মনে করেন যে অনেক চাহিদা, অনেকেই দেখলে এই মুরগিগুলো নিতে চায়। দেখতে অনেক সুন্দর সুন্দর, হ্যাঁ সুন্দরের কারণে নিতে চায়, আবার মাংসও বেশি মানে অনেকেই নিতে চায়। টাকার দিকে তাকান সবচেয়ে এই মুরগিটা আমি মোরগটা বিক্রি করতে গেলে মনে করেন যে 1500 থেকে 2000 বিক্রি করা সম্ভব। এই যে আপনার যে ওজনটা এখন আছে যত মুরগার বয়স হয়েছে 7 মাস, কিন্তু এই ওজনটা 5 থেকে 6 কেজি ওজন করা যায় আপনার 5 মাসের মধ্যে, 4.5 মাসে 5 মাসে তো ওজনটা আসবো 6 থেকে 7 কেজি আসবো। ওই সময় আধা রাত থাকবো রানিং খাওয়ানো, ওই সময় সারাদিন রাত, হ্যাঁ ব্রয়লার গোয়ার সারাদিন রাত খাবো। আর এখন তো মনে করেন যেটা লেয়ারের সাথে খাওয়াইতেছি তো ওই কারণে এটা ওজনটা একটু কম থাকতেছে, বয়স বাড়তেছে সুন্দর হইতেছে কিন্তু এটা ওজনটা একটু কম থাকতেছে। এখন তো দুপুরবেলা, হ্যাঁ আপনার মুরগি কখনো স্টক করেছে? না এখন মোটামুটি আমি পদ্ধতি করার ফলে কোনো মুরগি স্টক করে নেই, এর আগে হয়তো 4-5টা মুরগি স্টক করেছিল গরমের কারণে।
তখন আপনি কি কি ব্যবস্থা নিছিলেন? তখন ওই সময় আমি দেখা গেছে যদি কারেন্ট না থাকতো তখন আমি খাবার পানির সাথে অত সালান খাইতাম বা ওষুধ খাইতাম যে খাইজসল যে ঠান্ডার জন্য বা বমির জন্য যাতে এগুলা না হয় তো স্টক না করে ওই কারণে আমি এগুলো সেভ রাখতাম। তো ফার্মে 110টা মুরগি আছে আপনি বলছেন? 110টা হ্যাঁ। এখন 110টা মুরগি থেকে কত পার্সেন্ট ডিম পাচ্ছেন বা কতটা ডিম পাচ্ছেন এখন? 110টা মুরগি এখন আমি আপনার 65 থেকে 70% ডিম পাওয়া যায় রানিং। 70% ডিম পাওয়া যায়। সম্পূর্ণ কি আপনি ডিম বিক্রি করেন না বাচ্চা বিক্রি করেন? না এখন আমি বাচ্চা বিক্রি করি, ইনকিউবেটর আছে ফুটাইয়া বাচ্চা বিক্রি করি। বাচ্চা বিক্রি করার পরও আপনার ইনকিউবেটরে ডিম ঢুকাইও আমার আলো ডিম থাকে ওই ডিমগুলো আমি বিক্রি করে দিই। বাজারে বিক্রি করেন না? না এটা আপনার এরকম পাইকারি হয় না, যা ইনকিউবেটর মেশিন আছে তারা ওই নেয়, তারা নিয়েও বাচ্চা ফুটায়। কত করে দেয় একদিন? এখন আপনার যে রেট আছে এখন 18-20 টাকা আছে। 18 থেকে 20 টাকা। আর যখন লকডাউনের কারণে কম, লকডাউনের আগে ছিল 25 টাকা বিক্রি করছি। তাহলে তো ডিম বিক্রি করে মোটামুটি ভালো লাভবান আছি। যদি ডিম বিক্রি করে কোনো লস না যায় আপনার, কোনো ইনকিউবেটর দরকার পড়ছে না? না ইনকিউবেটর যদি বাচ্চাটা ফুটে তাহলে তো ওই যে বাচ্চাটা আমি বিক্রি করতে পারি, এখনো করতে পারি আপনার 45-50 টাকা রেট কম, লাভ বেশি। হ্যাঁ আর যদি রেটটা বেশি থাকতে সময় আমি 55-60 টাকা একটা বাচ্চা বিক্রি করছি। আচ্ছা একটা অ্যাডাল্ট মুরগি করতে আপনার কী কী ভ্যাকসিন করতে হয়? এখন আপনার ভ্যাকসিন আমি তো প্রথমে করেছিলাম, তো ভ্যাকসিন আপনার এই 21 দিন 18 দিনের ভিতরে 20 দিন প্রথম থেকে একদিন থেকে একদিনে তো এটা মেরেজ দেওয়া আছে, তারপর 5 দিনে রানি খেত করানো হয়, 10 দিন 11 দিনে আপনার গাম্বুলু করা হয়, আবার 18-20 দিনের মধ্যে আরেকটা রানি খেত করা হয়, তখন ওই মিলে ভ্যাকসিন আছে আপনার 8 থেকে 9টা ভ্যাকসিনও করানো যায় লাগে। টিমের জন্য কিল ভ্যাকসিন আছে, ফাউল ভ্যাকসিন আছে, হক্স ভ্যাকসিন আছে, আবার ম্যারেজ ভ্যাকসিন আছে, মানে এগুলো দিতে হয়। মানে 2 মাসের না আমি সবগুলো করি নি, মানে 60 দিনের ভিতরে ওগুলো লাগে। আমি করছি শুধু ওই সময় যখন করছি তখন আমি প্যারেন্টসের কিছু চিন্তা ভাবনা ছিল না, আমি মাংসের জন্যই করেছিলাম। তো মাংসের জন্য করতে গিয়া আপনার শীতকালে আমার মুরগিগুলো ওজনে এ পড়ছিলো 60 থেকে 5 কেজি, তখন রেট ছিল কম, রেট কমার কারণে আমি মুরগিগুলো বিক্রি করছি না, মানে রাখছি খাওয়াইছি। তখন রাখতে গিয়া আমি দেখতেছি যে 6 মাসের পরের থেকে একটা দুটো ডিম আসা শুরু হয়েছে। এই ফার্ম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? এই ফার্ম নিয়ে ইনশাল্লাহ ভবিষ্যৎ চিন্তা ভাবনা আছে যে আমি যাওয়া নাকি বাড়ামো, কারণ এটা মোটামুটি আলাদা দিলে লাভজনক হই, লাভজনক আমি এটা বড় করে করার চিন্তা ভাবনা আছে, ইনশাল্লাহ করবো। আচ্ছা সাদারুল ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আমরাও যাই আপনার ফার্মে, আপনি অনেক দূরে এগিয়ে যান, আপনি যে প্রযুক্তি ব্যবহার করতেছেন মনে হয় একদিনের জন্য নিয়েছেন না, অনেকদিন ব্যবহার করলে ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো থাকবেন।